কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু মুরালী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহউদ্দিন বাহার, জেলা প্রশাসক মাহমুদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও পুলিশ সুপার আব্দুল মান্নান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনার সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নগরীর টাউন হলে দিনব্যাপী জাতির জনকের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন পুস্তক প্রদর্শনের আয়োজন করা হয়েছে। Thank you.